পরিচিত ফুয়াদ ভাই টোকে 13 মেকানিক্যাল, তিনি আজকের এই জাজমেন্ট করবেন কে জিতবে অথবা কে হারবে। আমি ফুয়াদ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আচ্ছা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয় দিবস 2018-তে। আজকে যতই ডিবেট হোক না কেন, আমাদের কোর্স রেজিস্ট্রেশন কখনো ডিজিটাল হবে না। আজকে আমরা যতই ডিবেট করি না কেন, আমাদের হল ডিউজের জন্য আমাদেরকে অবশ্যই জনতা ব্যাংকে লাইন ধরতে হবে। আমরা যতই ডিবেট করি না কেন, আমাদের লাইব্রেরিতে 2 টাকা দেওয়ার জন্য আমাদেরকে জনতা ব্যাংকে লাইন ধরতে হবে। এবং আজকের ডিবেটটা যদি অ্যাকচুয়ালি মানে সময় যদি অ্যাকচুয়ালি বাতিল করা হয়, তাহলে যেটা হবে আমি সেটা লিখে দিতে পারি, 8:15 বদলে সেটা 7:30 হয়ে যাবে। তো যেই হোক, আজকের ডিবেটের যে মূল প্রস্তাব সেটা আমি বলছি, অনুরোধ করছি বলে। আজকে বিতর্কের বিষয়টি হচ্ছে, এই সংসদ মনে করে কুয়েটের রোকেয়া হলের 8:15 সময়সীমা বাতিল করা উচিত, এবং এই বাতিলের পক্ষে থাকবেন আমাদের শ্রদ্ধেয় টিচার এবং বাতিলের বিপক্ষে থাকবে শ্রদ্ধেয় শিক্ষার্থীরা। সো আমি সময় নষ্ট না করে প্রথমতই প্রধানমন্ত্রীকে ফ্লোর দিচ্ছি। ইকরাম স্যার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আজকে এই মহান সংসদে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে এই সংসদে যে বিলটি উত্থাপিত হয়েছে, উত্থাপনের সাথে সাথে যে তুমুল জনসমর্থন আমি পেয়েছি, তা থেকে আসলে সবার মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে এই বিলটি কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু সময় উপযোগী। মাননীয় স্পিকার, আজকে আমাদের গেস্ট জাজ একজন এসেছেন শুধু ঢাকা থেকে ফোয়াদ, এবং এসেই অনেক দুর্নাম করে ফেললেন কুয়েটের। এবং যেটা স্যার একটা প্রশ্ন, স্যার ব্যাপারটা হচ্ছে এই যে মেয়েদের হল 8:15, আপনি একজন শ্রদ্ধেয় শিক্ষক, 8:15 মেয়েরা বাইরে ঘোরাঘুরি করবে, এটাতে আপনার লাভটা কি? চমৎকার প্রশ্ন, চমৎকার প্রশ্ন। আপনি পরবর্তীতে আর প্রশ্ন করবেন না, আপনাকে দেখে স্যারের কিন্তু হিংসা হয়। এই প্রশ্নের উত্তর দিতেই আমি আমার ছোট ভাই এবং আদরের ছোট ভাই ফুয়াদের প্রসঙ্গটা নিয়ে আসছিলাম। এই যে ফুয়াদের আজকে কুয়েট নিয়ে যত ধরনের অভিযোগ, সব অভিযোগের মূল অভিযোগই হচ্ছে এই যে মেয়েরা 8:15 পরে আর হলের বাইরে থাকতে পারে না, এই কারণে এই ছেলেটার 4 বছরে কুয়েটে কোনো প্রেম হয়নি। যদিও বলে, সবাই বলে বা সে সবাইকে বলে বেড়ায় যে তার গায়ের রং কালো বলে কোনো মেয়ে পাতা দেয় না, তারপরেও হচ্ছে যে শুধুমাত্র এই কারণেই যে সে 8:15 পরে কোনো মেয়েকে হলের বাইরে পায় না বলেই আজকে ছেলেটা এখন পর্যন্ত সিঙ্গেল। আপনার তো ফর্সা ছিল, আপনার প্রেম হয়নি, আমি তোমার চেয়ে অল্প একটু সমস্যা নেই। যাই হোক মাননীয় স্পিকার, এই যে 8:15 পর্যন্ত এই হলের মেয়েদের হলের এই যে সীমাবদ্ধতা, এটার কারণে আমাদের ছাত্ররা, আমাদের কোমলমতি ছাত্ররা দেখা যাচ্ছে যে প্রায় সময় ডিপ্রেশনে ভুগছে। কেন? কারণ তাদের প্রেম করার সময় শুধুমাত্র 5:00 থেকে 8:15 পর্যন্ত, এই 8:15 পরেই তারা তাদের প্রেয়সীর হাত ছেড়ে দিয়ে দুঃখ ভরা কিন্তু মনে হলে ফেরত যায়। তারপর বলে শহরে না যাত না তোমার আশায় বসিয়া, এইবার বলেন মাননীয় স্পিকার। আমি আরেক মানুষকে আপনার কাছ থেকে আর প্রশ্ন নিচ্ছি মাননীয় স্পিকার, একটা অন্যরকম মাননীয় এই রকম আপনি বসেন বসেন ঠিক অবস্থায় বৈশা যান এইরকম মানসিক অবস্থায় সে কিভাবে পড়াশোনা করবে? যাই হোক মাননীয় স্পিকার, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আর 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনাকে, 1.5 মিনিট দেওয়া হলো। আচ্ছা, যেহেতু আমাদের একজনই রিপ্রেজেন্টেটিভ আছেন, প্লিজ আপনি কি 8:15 মেয়েদেরকে বের হতে দিতে না পারার শোকে নারীদের জন্য এখন গান গিয়ে নারীদের ইমপ্রেস করার চেষ্টা করছে? আসলে কিছু কিছু ব্যাপার এমনিতেই হয়ে যায়, সেটা কোনো এফোর্ট দেওয়া লাগে না, ব্যাপারটা এরকমই। যাই হোক, আমাদের গ্রামের দিকে একটা কথা প্রচলিত আছে, সেটার সাথে একটা ছোট গল্প প্রচলিত আছে, তো গল্পটা বলে আমি শেষ করছি। এক খুব না কুচু স্বভাবের মহিলা একটা বিয়ের দাওয়াত খেতে যায় এবং তাকে সেখানে মুরগির রোস্ট অফার করা হয়। প্রথমে একটা দেওয়া হয়, তারপরে সেকেন্ডটা দেওয়ার সময় সে বলছে না না খাবো না। প্রথম মুরগিটা খাওয়ার পরে তার হচ্ছে যে ওই যা ভালো লাগে এবং বলে যে, এবং তখন মনে হয় যে না আরেকটা খাওয়া দরকার ছিল, তো যেই সে দ্বিতীয়টার জন্য চাইতে থাকে তখন ওই সময় দেখা যায় যে মুরগির রোস্ট শেষ। তখন ওই পাড়ার বাকি মহিলারা তখন বলতে থাকে, হাতলে মেডি হয় না হুজলে মেডি পায় না। এর অর্থ হচ্ছে তাকে সাদা হচ্ছিল কিন্তু তখন সে চায় নাই, এবং এখন সে আবার যে যে করে চাইতেছে কিন্তু সে পাচ্ছে না। আজকে একটা সুবর্ণ সুযোগ আপনাদের মেয়েদের জন্য 8:15 এই
প্রথা বাতিল করার জন্য আমাদের রুকিয়া হলের সম্মানিত প্রভোস্ট ম্যাডামও সামনে বসে আছেন এবং আজকে চমৎকার প্রোগ্রাম সেখানে সবাই খুব এফোর্ট দিয়ে আজকে সুন্দর একটা প্রোগ্রাম করেছেন ম্যাডাম এবং স্যার সবারই দিল নরম বলতে পারেন সো শুধু শুধু এই ভেদাভেদ না তৈরি করে আসুন আমরা সবাই এক পতাকা তলে আসি এবং 8:15 এর এই অমানবিক নিয়ম বাতিল করার জন্য সবাই একসাথে এ পর্যায়ে আমি প্রভোস ম্যাডামকে অনুরোধ করছি আমি খানজাহান আলী হলবাসী ছিলাম লোকে হলের সাথে একত্রতা প্রকাশ করছি সময়টা পিছিয়ে দেব এ পর্যায়ে ডাবের পানি নামে খ্যাত আমাদের আচ্ছা অয়ন হচ্ছে তার বক্তব্য প্রকাশ করবে অয়নকে অনুরোধ করছি তার বক্তব্য প্রকাশ করতে ধন্যবাদ মাননীয় স্পিকার এতগুলো সুন্দর সুন্দরী তরুণীদের সামনে দাঁড়ায় আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আচ্ছা প্রথমে যে কথাটা আমি আমার একটু স্মৃতি রোমন্থনে চলে যাবো অদ্বৈত 13 র্যাকের সময় রোকেয়া হলের টাইমটা এক্সটেন্ড করা হয়েছিল জানি না রাত কয়টা পর্যন্ত ছিল কিন্তু এক্সটেন্ড করা হয়েছিল রাত ঠিক 10:30 দিকে আমার ফোনে একটি কুরুচিপূর্ণ মেসেজ আসে মেসেজটা ছিল এরকম কী খবর তোমার চা খাবা নাকি মাননীয় স্পিকার এই যে এই ধরনের কুরুচিপূর্ণ প্রস্তাব চা খাওয়ার প্রস্তাব রাত 10:30 বাজে মাননীয় স্পিকার যদি শুয়ারটার টাইমটা এক্সটেন্ড করা হয় মাননীয় স্পিকার এই ধরনের প্রস্তাবে আমি ঝাঁঝরা হয়ে যাবো এই ধরনের প্রস্তাব আমার আবার আরেকটি সমস্যা আছে মাননীয় স্পিকার আমি কাউকে না বলতে পারি না এই যে না না বলতে পারার কারণে মাননীয় স্পিকার আমার যে একাডেমিক কাজ করব কত বেশি পিছিয়ে যাবে মাননীয় স্পিকার এটার বলার অপেক্ষা রাখেন আচ্ছা স্পিকার খুব সুন্দর বসে আছেন আপনার কথাটা বলি কুয়েট ডিবেটিং সোসাইটির একজন এক্স প্রেসিডেন্ট আছেন আর একজন প্রেজেন্ট প্রেসিডেন্ট আছেন দুইজনের কথাই যদি বলি কুয়েট ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট হওয়ার পর যখন শুয়ারটার মধ্যে রোকেয়া হল এখন বন্ধ হয় একটা সুশীল সময় বন্ধ হয় তখন পর্যন্তই আপনাদের খেলাধুলার খবর ওটা কুয়েটে বিখ্যাত আর যদি শুয়ারটাকে এক্সটেন্ড করা হয় তাহলে আপনারা কী কী করবেন সেটা আমরা ভাবতেই পারছি না আচ্ছা পরে পরে আসি এই খেলাধুলা কী রে ওকে এসে সেকেন্ডটা ফোর্থ ইয়ার উপরে কমিটি দেওয়া হবে আচ্ছা যাই হোক ট্রেজার হান্টে আসি মাননীয় স্পিকার এখনকার ট্রেজার হান্টগুলো দিনের বেলা হয় যদি শুয়ারটাকে এক্সটেন্ড করা হয় এই ট্রেজার হান্টগুলো রাত্রে হবে ট্রেজার খুঁজতে গিয়ে অন্য কিছু বের হয়ে গেলে কেউ দায়ী নয় আচ্ছা এরপরে আসি এই যে আমার চেহারার দিকে দেখুন আমার মতো কোমলমতি পুরুষরা রাত 8:15 পরে যে কুয়েটটা আমার মতো কোমলমতি পুরুষদের জন্য একটা অভয়ারণ্য তৈরি হিসাবে গণ্য হয় যে কোনো মেয়ে বাইরে নেই এখন আমি বের হতে পারি এখন কোনো মেয়ে আমাকে টিস করবে না এখন কোনো মেয়ে আমার টি শার্ট ধরে টান দেবে না আমার পক্ষ থেকে একটা কোশ্চেন ছিল আপনি কি সামহাউ মেয়েদের প্রতি আকৃষ্ট হন না মানে ছেলেদের প্রতি হন আমার একটা প্রশ্ন ছিল আপনাকে কি আপনি শিওর যে আপনাকে শুধুমাত্র মেয়েরাই টিস করে আচ্ছা এই ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্ন আমি কখনো উত্তর দেই না আজকেও দেবো না তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে কোমলমতি পুরুষ আমার মতো এদের জন্য শোয়ারটা অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য আজকাল কোমলমতি করে আমি হাত দিতে চাই না কানে মা দিতে চাই না আপনি বসে থাকুন বসে করুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমি অনুরোধ করছি পক্ষদলে দ্বিতীয় বক্তাকে তার বক্তব্য প্রদানের জন্য মাননীয় স্পিকার আপনাকে শুরুতেই ধন্যবাদ আমাকে এখানে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তো শুরুতেই আমি যেটা বলতে চাই যে আমাদের মেয়েদের কিন্তু আসলে মানে যেই ধরনের চিন্তাভাবনা অর্থাৎ তারা কোনো কিছু খুব বেশি ভালোভাবে মনে রাখে যদি আমরা চিন্তা করি যে এখন আমাদের প্রবীণ স্যাররা বাসায় রাতে দেরি করে গেলে কেন ছাড়ি খান তাহলে কিন্তু আমরা একটু চিন্তা করলেই খুঁজে পাই যে আসলে মূলত এক সময় তারাই নিয়ম করে তাদের বউদেরকে অর্থাৎ ছাত্রী হলে একটা নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছাতে বাধ্য করত না করলে এর জন্য ঝাড়ি দিত তাহলে যখন আপনি বয়স হয়ে যাবে তখন দেখবেন এই ছাত্রী হলে ছাত্রী আপনার বউ হয়ে আপনাকে রাতে ঢোকার জন্য সারা জীবন শাস্তি দিয়ে যাবে এই জন্য আমার যেটা মনে হয় যে রাত 8:15 পরে আমরা দেখি যে মেয়েদেরকে যদি আমরা একটা প্রশ্ন স্যার জি অবশ্যই স্যার এই যে আপনার মতো উক্তি বয়স্ক তরুণ শিক্ষকরা যারা স্যার কুয়েটে রিসেন্টলি জয়েন করেছেন ইনারা এই যে 8:15 যদি রোকেয়া হল বন্ধ না হয় তাহলে সিলেবাসটা বড় করতে 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 সিলেবাসটা বিশাল বড় হয়ে যাবে এই সিলেবাস বড় হয়ে যাওয়ার পর আপনারা রাতে এক্সটেন্ডেড ক্লাস নেবেন এটার ব্যাপারে কি আপনি কোনো প্রশ্ন করা যাবে সম্পূর্ণ প্রশ্ন করা যাবে কিন্তু কি প্রশ্ন করছেন আচ্ছা স্যার মাননীয় স্পিকার আমরা যদি দেখি আমাদের এখন ছেলে মেয়েরা সবাই ফেসবুকে আসক্ত হয়ে পড়েছে কারণ 8:15 পরে তারা যে প্রেম করার সুযোগটা ক্যাম্পাসে পেত তার পাচ্ছে না তারা কিসের প্রতি ঝুঁকে যাচ্ছে তারা ফেসবুকে সেই প্রেম নিবেদন করছে তাহলে আমরা মূলত তাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করছি
একটা প্রশ্ন। জি অবশ্যই। স্যার আপনি আপনার বউ নিয়ে এবং বউয়ের সাথে আপনার এই আপনি স্যারের নিষ্পাপ হওয়ার ইয়া নেবেন না, ফায়দা নেবেন না। অবশ্যই না স্যার, আমার মতো ভালো মেয়ে আছে বলো। আপনার বউ এবং তার সাথে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, আপনি কি ভালো বউয়ের আশাই আজকে চাচ্ছেন যে প্রস্তাবটি বাস্তবায়িত হোক? আমরা এরকম প্রশ্ন উত্তর না দিই। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে বক্তব্য রাখবে আমাদের জাতের মহিষী নারী, তার জন্য একটা জোরে হাততালি হবে। হ্যাঁ, আজকে সংসদে পুরুষরা সিদ্ধান্ত নিচ্ছে যে নারীদের আসলে কি লাগবে, যেটা অবশ্যই অযাচিত এবং অনুচিত। উচিত ছিল এখানে আজকে সব ম্যামগুলো বসে থাকবে এবং এখানেও সব ম্যামগুলো বসে থাকবে এবং স্পিকাররা বসে থাকবে। আজকে শুধু পুরুষ দল নিয়ে চিন্তা করা হচ্ছে যে পুরুষ দলরা কি চায়। আচ্ছা, পুরুষ দলদের স্বার্থের কথাই বলি। আজকে যে ইকরাম স্যার বলে গেলেন যে আমাদের মাননীয় স্পিকার ফুয়াদ ভাই, উনি যদি আজকে রাতের পরে মানে রাত 8:15 পরে প্রেম করতে পারতেন তাহলে নাকি তার জীবনে সাফল্য আসতো, একটি প্রেমিকা যুক্ত। মাননীয় স্পিকার 8:15 পরে তোমাকে দেখাই যায় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার কিভাবে কিভাবে মাননীয় স্পিকার দিদি আজকে 8:15 পরেও যদি কোনো মেয়েদেরকে এখানে ঘুরতে দেওয়া হয় মাননীয় স্পিকার, তাও তার ভাগ্যে প্রেমিকা জুটবে না মাননীয় স্পিকার। এটাই কঠিন সত্য মাননীয় স্পিকার। আজকের সময় 8:15 পর্যন্ত হোক, 10:00 পর্যন্ত হোক মাননীয় স্পিকার, যাদের প্রেমিকা জুটবে না পয়েন্ট অফ প্রিভিলেজ। আমি কিন্তু নিজের মানে জীবনের আশঙ্কা প্রকাশ করছি, সকলে আমার জীবন নিয়ে টানাটানি শুরু করছে, এরকম করলে আমার বিয়ে শাদী হবে না। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, এই যে শিরোনামহীনের সেই গানটি, পরন্ত বিকেলে ক্যাফেটেরিয়ায় উকি মেরে দেখি। মাননীয় স্পিকার, আজকে যদি 8:15 পর সময় এক্সটেন্ড করা হয় তাহলে পরন্ত বিকেল হয়ে যাবে গহীন রাত, আর উকি দিয়ে দেখির পরের বাক্য আমরা আর বলতে পারবো না। মাননীয় ম্যাডাম, একটা প্রশ্ন ছিল, চিন্তা বলুন ম্যাডাম, শোয়ারতে যদি হলটা বন্ধ হয় তাহলে আপনার যদি রাত 9:30 পাস্তা খাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনি কি পাস্তা খাওয়ার জন্য কি করবেন? আপনি কি আপনার আপনি কি তখন অনুমতি ছিল যে আপনি পাস্তাটা খেতে চাবেন? মাননীয় স্পিকার, উনি হয়তো জানেন না আওয়াজ হলবাসীদের নিচে, উনি হয়তো জানেন না রোকেয়া হল বাসীদের জন্য পাস্তা এনে দিতে অনেকেই লাইন ধরে রোকেয়া হলের বাইরে দাঁড়িয়ে থাকে। তাই আমাদের তো কোনো সমস্যা হয় না, উই ডোন্ট মাইন্ড যদি ছেলেরা আমাদের হলে অবশ্যই আমাদের ভালো লাগে যে তারা ভালোবাসার বহিঃপ্রকাশ দেখায় আমাদেরকে, এটাই তো ভালোবাসা, তাই না? এরকম ভালোবাসাই তো আমরা দেখতে চাই। এবং আমার যে অন্য মাননীয় স্পিকার রয়েছেন তার নাকি মোবাইলে স্টপওয়াচ পর্যন্ত নেই, চিন্তা করুন উনাকে যদি 8:15 পর খেলতে দেওয়া হয় উনার তো সময় কোনো জ্ঞানই থাকবে না। মাননীয় স্পিকার, সেই যে খেলা শুরু করবেন উনি, খেলা বলতে কি বোঝাচ্ছে একটু বলুন। আজকে দর্শক বৃন্দরাই বলুন, এইরকম একটি স্পিকারকে কি আমরা খেলতে দিতে পারি? খেলতে দিতে পারি? ম্যাডাম মাফ চাই, মাফ চাই, মাফ চাই, মাফ চাই, আমাকে অতিরিক্ত সময় দেওয়া উচিত, আমি ওকে ভালোবাসি। আচ্ছা, এবং মাননীয় স্পিকার আজকে যদি দেখুন মাননীয় স্পিকার, এখনই আমরা দেখছি যে ঝুঁকি দিয়ে হুঁকি নিয়ে আমরা এখন SWC-তে, তারপর হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়ায় কি দেখতে পাই, কপত কপতিরা বসে আছে, সিঙ্গেল মানুষদের কথা কেউ ভাবে না। আজকে বিকাল পর্যন্ত সময়ে এদেরকে দেখতেই কষ্ট হয়। একটু থামেন, আমি একটু বলি, বক্তব্যটা শেষ করা উচিত। সোয়াটা পর্যন্ত আপনার ভাগ্যে কোনো ছেলে জোটেনি, এই জন্য হচ্ছে আপনি রাত এক্সটেন্ড করতে যাচ্ছেন, ছেলে জোটেন। আপনারা বসে পড়েন, এই পর্যায়ে শিক্ষকদের পক্ষ থেকে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার পক্ষে দুজন বক্তার বক্তব্য শুনলে আপনি অলরেডি একটা ডিসিশন নিয়ে নিয়েছেন যে সিদ্ধান্ত কোন দিকে যাবে, কারণ আপনার মনের কথাটাও সেই, এটা আমরা জানি। এখন আমি আছি বলতে যাচ্ছি যে কুয়েটে ঈদের দিন হচ্ছে ভার্সিটি ডে, এই ভার্সিটি ডেতে প্রতিদিন মানুষ খুব আনন্দ উদযাপন করে, কিন্তু বর্তমানে আজকে ভার্সিটি ডেতে যে তিনটি মানুষ সবচেয়ে কষ্টে আছে সেই তিনটি মানুষ আমার সামনে বসে আছে, তারা তাদের বুক ফাটতেছে কিন্তু মুখেতে কথা বেরোচ্ছে না, তারা চাচ্ছে যে রোগে হল যাতে বন্ধ না হয় কিন্তু তারা লোকলজ্জের হয়ে বলতে পারছে না। আমি আসলে আপনাদের জন্য সমবেদনা প্রকাশ করছি, আসলে আপনাদের জন্য এক ঝুড়ি সমবেদনা রয়েছে। এখন লক্ষ্য করে দেখুন, ওনারা কিন্তু ঠিকই বলে গেছেন দ্বিতীয় বক্তা যে তাদের জন্য লোকের অভাব নেই, কিন্তু আপনারা যে দেখতে তাদের জন্য যে লোকের অভাব নেই সেই লোকরা যে রাত 8:30 পরে তাদের জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে, সেখানে যে দাঁড়িয়ে থেকে মশার কামড় খেতে হচ্ছে এবং মশার কামড় খাওয়ার পরে আমার ছাত্ররা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারছে, সেটার জন্য কে সেটার জন্য দায়ী কারা থাকবে? ইয়েস ইয়েস ইয়েস,
এবং আজকে যদি শীতের খাবারের জন্য যদি আজকে আজকে এবং পরে নিচ্ছি পরে নিচ্ছি আপনি পরে এবং দ্বিতীয় বক্তা আরো একটি অবজেকশন দিয়েছিল যে আজকে আমরা মেয়েদের কথা চিন্তা করছি না শুধু ছেলেদের কথা চিন্তা করছি এটা সম্পূর্ণ ভুল আমরা মেয়েদের কথা চিন্তা করছি বলে বলছি আমরা চাচ্ছি মেয়েরা স্বাবলম্বী হোক তারা নিজেদের খাবার নিজেই আনুক তারা কিন্তু ছেলেদের প্রতি তাদের কিন্তু ডিপেন্ডেন্ট হওয়া লাগবে তাছাড়া লক্ষ্য করে দেখুন যে বর্তমানে যদি রাত সোয়াটা থেকে আপনি কিভাবে বকুলতলা ছিলেন আমি কি সাধারণ মানুষ না আমি কি দেখি না আমি কি চলার সময় দেখতে পাই না আরে উনিও তো পুরুষ এবং এত মানুষের চাপ পড়ে এই সামান্য অল্প একটু সময়ে কেয়ার ইচ্ছে যার ফলে আমার তো ভয় আছে যে ওই জায়গাটা দেবে যাবে কিনা মাটিগুলো এবং মাটি দেবে গেলে কি হবে রোগে হলে কি হবে এটা ভয় আছে ইতি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার আমি একটু শেষ করতে দেন প্লিজ স্যার আমি শেষ বক্তা ছেলে বলে কোশ্চেনটা নিলেন না আচ্ছা আপনিও পড়েন থ্যাংক ইউ স্যার স্যার বিষয়টা হচ্ছে ডেঙ্গু জ্বরের কথা বললেন রোকেয়া হলের সামনে ছেলেটা দাঁড়িয়ে থেকে ডেঙ্গু জ্বর হয় এখন ধরেন স্যার সোয়াটটা এক্সটেন্ড করে দিল ওই যে ওই কোনায় কেউ প্রেম করছে এখন স্যার ওই সময় যদি মশা কামড়ে স্যার ডেঙ্গু জ্বর হয় এটা গ্যারান্টি কে দিবে ওই সময় মশা কামড় থেকে অন্য একটা কামড়েরও ভয় বেশি থাকা এখন আপনারা যদি দেখেন যে তাছাড়া আরো একটি পয়েন্ট আছে যে পড়াশোনার ব্যাপারে একটা কথা আছে যে আজকে আমরা দেখি ছাত্র আজকে রিডিং রুমে 5টা থেকে 8টা পর্যন্ত রিডিং রুমে খুব ভিড় থাকে 8টা পরে রিডিং রুম ফাঁকা হয়ে যায় তো আজকে যদি লোকে হল এক্সটেন্ড করা হয় তাহলে দেখা যাবে যে আমরা প্রতি রিডিং রুমে প্রতিটি টেবিলে দুজন 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 করে দেখা যাবে যে রাত 10টা 12টা পর্যন্ত রিডিং রুমে তারা স্টাডি করবে যদিও তারা একটি বইয়ের একটি পাতায় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে পড়বে তবু স্টাডি তো করবে এবং আমরা চাচ্ছি যে ছেলেমেয়েরা যাতে আরও স্টাডি করে এবং মেয়েরা যাতে আরও স্বাবলম্বী হয় এবং মেয়েরা যাতে নিজের স্বাবলম্বী আপনি যত সময় ধরে কথা বলতেছেন অনুগ্রহ করে আপনার স্টুডেন্টদের খাতা অতক্ষণ সময় ধরে পড়েন তাহলে দেখবেন সিজিপিএ বেড়ে গেছে অসংখ্য ধন্যবাদ স্যার এই পর্যায়ে বক্তব্য রাখতে অনুরোধ করছি আমাদের ছাত্রকে তুমি সাবধানে কথা বলবা ছাত্রের হাতে কিন্তু সিজিপিএ মাত্র ফার্স্ট ইয়ার মাননীয় স্পিকার তিনি বললেন যে আজকে যদি রোকেয়া হল সোয়াটায় বন্ধ হয়ে যায় তাহলে ছাত্ররা ডেঙ্গু হয়ে মরবে মাননীয় স্পিকার আমার একটা ভয় আছে মনে যদি রোকেয়া হল সোয়াটার বাইরে এক্সটেন্ড করে মাননীয় স্পিকার তাহলে তো কোয়েটা ছাত্র মাননীয় স্পিকার এইডস হয়ে মরবে মাননীয় স্পিকার আপনাকে দেখে আমার একটা ডায়লগ মনে পড়ছে অমিতাভ বচ্চনের আজ খুশ তো বহুত হোগে তুমি মাননীয় স্পিকার আপনি খালি চিন্তা করছেন ওই যে যারা প্রেম করছে তাদের কথা মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই যে আমি সিঙ্গেল আমার কথা তো চিন্তা করবেন না মাননীয় স্পিকার কেন করবেন মাননীয় স্পিকার এই যে সোয়া 8টা পর্যন্ত টাইমটুকু আমি কুয়েটে আসতে পারি না মাননীয় স্পিকার খালি কাপল আর কাপল কাপল আর কাপল এখন মাননীয় স্পিকার এই সোয়া 8টা টাইমটা যদি বাই এনি চান্স এক্সটেন্ড হয়ে যায় মাননীয় স্পিকার আমি তো মরেই যাবো মাননীয় স্পিকার আমি কি করবো আমার তো কিছু করেনি মাননীয় স্পিকার রোকে হল তো আমাকে চেনেই না কারণ কি মাননীয় স্পিকার আমি একটু কালো এই কালো হওয়ার জন্য মাননীয় স্পিকার আপনি জানেন আমাকে রাতের বেলা দেখাই যাবে না তাহলে এখন আই নো হাউ ইউ ফিল আমি মাননীয় স্পিকার আমি তো জানি মাননীয় স্পিকার আপনার জন্যই তো আমি বললাম আপনার পাশের জন্য কথা বলছি মাননীয় স্পিকার উনি আজকে ফস হওয়ার ফায়দা লুটছেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার উনি কি মনে করতেছেন এই যে 8টার পরে হলে ওনার খুব ফায়দা হবে হবে না মাননীয় স্পিকার উনি ফেসে যাবেন কি করে মাননীয় স্পিকার ব্যাখ্যা করি সেটা হচ্ছে এই যে মাননীয় স্পিকার চার না না বলতে দেন মাননীয় স্পিকার এই যে তার সাথে 4-5 জন আছে মাননীয় স্পিকার 8টার পরে ফেসবুকে তো মাননীয় স্পিকার 4-5 জনকে একসাথে রিপ্লাই দেওয়া যায় কিন্তু মাননীয় স্পিকার 8টার বাইরে যদি যেয়ে যায় মাননীয় স্পিকার 4-5 জনের সাথে কি একসাথে ঘোরা যাবে যাবে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে একটা ডায়লগ দিতে চাই আমি থামেন ডায়লগটা দিই আচ্ছা একটু ধোয়াটুয়া মারেন আমার দিকে মাননীয় স্পিকার ডায়লগটা শুনেন ও থ্যাংক ইউ মাননীয় স্পিকার আজকে এখানে স্টুডেন্ট হতে এসেছি প্রেমিক হতে নয় শেষ করি স্টুডেন্ট হতে এসেছি প্রেমিক হতে নয় হিরো আলম আমি ওমর সানি নয় সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সকলকে রোকে হল আমাকে একটু চিনে রাখবেন হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা আমি অডিয়েন্সকে জিজ্ঞেস করছি আপনাদের কাছে কি মনে হয় কারা জিতেছে আচ্ছা আমি ওনারা হচ্ছেন পক্ষে ওনারা হচ্ছেন বিপক্ষে মানে স্যাররা হচ্ছেন পক্ষে এবং শিক্ষকরা না স্টুডেন্টরা হচ্ছে বিপক্ষে আজকের বিতর্কের আমি রেজাল্ট দিচ্ছি আমরা আংশিক নিব না বাতিল করা হবে সময় হয়ে যাবে 7:30 অসংখ্য ধন্যবাদ সবাইকে